হ্যালো, সবাই কেমন আছো? আমরা আজকে দেখবো ধ্বনি ও বর্ণের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, চমক, জাস্ট মাত্রা। সর্বনের পূর্ণ মাত্রা কয়টা, অর্ধমাত্রা কয়টা, মাত্রাহীন কয়টা, এরকম কোয়েশ্চেন আমরা দেখছি বিসিএসে আর্টসে, ভার্সিটি অ্যাডমিশনও আর্টসে। ভার্সিটি অ্যাডমিশন অহরহ এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে। চলো আমরা তাহলে দেখি যে মাত্রা জিনিসটা কি। মাত্রা জিনিসটা হচ্ছে আমরা যখন বর্ণের উপরে রেখা দেই সেটাকে মাত্রা বলা হয়। সর্বর্ণে পূর্ণ মাত্রা কয়টা, এরকম কোয়েশ্চেন আসে যে ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার সংখ্যা কয়টি। তাহলে দেখেন সর্বর্ণে পূর্ণ মাত্রা হচ্ছে ছয়টা, কয়টা বলেন তো? ছয়টা। স্বর অ, স্বর আ, রস ই, দীর্ঘ ই, রস উ, দীর্ঘ উ, এগুলো হচ্ছে কি পূর্ণ মাত্রা। অর্ধমাত্রা হচ্ছে একটা, কি বলেন তো? রি। মাত্রাহীন কয়টা? চারটা। কি কি? এ, ওই, ও, ও, এই চারটা হচ্ছে মাত্রাহীন। ব্যঞ্জনবর্ণের পূর্ণমাত্রা কয়টা? ২৬টা। অর্ধমাত্রা কয়টা? ৭টা। মাত্রাহীন কয়টা? ৬টা। তাহলে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলে কি হয় বলুন তো? বাংলা বর্ণমালা। তার মানে এখানে টোটাল কয়টা? ৫০টা। আর এই ৫০টার মধ্যে যদি আসে যে পূর্ণমাত্রা কয়টা, তাহলে পূর্ণমাত্রার আনসার হচ্ছে ৩২টা। কয়টা বলুন তো? ৩২টা। অর্ধমাত্রা কয়টা? ৭ আর ১ কয়টা হলো? ৮টা। মাত্রাহীন কয়টা বলুন তো? ১০টা। তাহলে এখন কোয়েশ্চেন আসতে পারে না যে বাংলায় স্বরবর্ণে পূর্ণমাত্রা কয়টা, তাহলে বলুন তো কয়টা? ৬টা। অর্ধমাত্রা কয়টা? ১টা। মাত্রাহীন কয়টা? ৪টা। ব্যঞ্জনবর্ণ পূর্ণমাত্রা কয়টা? ২৬টা। অর্ধমাত্রা কয়টা? ৭টা। মাত্রাহীন কয়টা? ৬টা। তাহলে এখন কোয়েশ্চেন আসবে যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার সংখ্যা কয়টি? ৩২। অর্ধমাত্রা কয়টি? ৮টি। মাত্রাহীন কয়টি? ১০টি। তাহলে এটা কীভাবে মনে রাখবে, এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? আমরা দেখা যাচ্ছে এই যে পড়লাম ভুলে যায়, ঠিক আছে, এটা মনে রাখার জন্য আরেকটা কৌশল দেখেন না এখানে। ৮ সমস্ত ৩২ ভাগের ১০, আমরা কী লিখলাম বলেন তো? ৮ সমস্ত ৩২ ভাগের ১০। আমরা ৮ যখন এইভাবে লিখছি তখন আমরা এখানে বলতে পারি না যে অর্ধমাত্রা, কী বলতে পারি বলেন তো? অর্ধমাত্রা। তাহলে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার সংখ্যা কয়টা? ৮টা। ওকে, এই যে লিখে ফেললাম ৮টা। আচ্ছা, ৩২ ওপর দেখেন না লম্বা করে একটা রেখা, তা আমরা বলতে পারি না বাংলা বর্ণমালায় মাত্রাহীন পূর্ণমাত্রার সংখ্যা ৩২টা। কয়টা বলেন তো? ৩২টা। কারণ কি? ৩২-এর উপরে লম্বা একটা মাত্রা আছে, ঠিক আছে? তাহলে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার সংখ্যা কয়টা? ৩২টা। এখন আসেন ১০, ১০-এর উপরে কোনো মাত্রা আছে? নাই। তাহলে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি বলেন তো? ১০টি। তাহলে কি, মাত্রা যেহেতু নাই তাহলে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? ১০টি। তাহলে আমরা কীভাবে মনে রাখবো? ৮ সমস্ত ৩২ ভাগের ১০। কীভাবে মনে রাখবো? ৮ সমস্ত ৩২ ভাগের ১০। তাহলে বলেন তো বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার সংখ্যা কয়টি? ৮টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার সংখ্যা কয়টি? ৩২টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? ১০টি। মনে থাকবে নাকি ভুলে যাবেন বলেন তো? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আপনারা পারবেন এখান থেকে, আশা করি।